মেডিকেল কলেজে প্রথম দেখা, অবশেষে চার হাত এক হলো হোমে, বিয়ে হলো দুই এইচআইভি পজিটিভ পাত্রপাত্রীর। ভালোবাসার এই বিশেষ দিনে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন সকলেই। মেডিকেল কলেজে প্রথম দেখা, চার হাত এক হলো হোমে, বিয়ে হলো দুই এইচআইভি পজিটিভ পাত্রপাত্রীর। সকাল থেকে বাজছিল বিসমিল্লা খানে সানাই, রজনীগন্ধা সুবাসে ভরে উঠেছে ছাদনাতলা, আলোতে ঝলমল করছে চারিদিক, প্রস্তুত বিবাহ বাসর। অতিথি আপ্যায়নে যে কোনো আর পাঁচটা বিয়েবাড়িকে ছাপিয়ে গেছে, সে তো আর পাঁচটা বিয়েতেই হয়। তাহলে এই বিয়ের কথা আর ঘটা করে বলার কি আছে? আছে, এই বিয়ে দুই পজিটিভ মানুষের। একদিকে তারা যেমন মন থেকে পজিটিভ, তেমনি শরীরে বয়ে চলেছে এইচআইভি পজিটিভ। আর তাদের বিয়েতে কোনো রকম কার্পণ্য করেননি উদ্যোক্তারা, কারণ তারাও মানসিকভাবে পজিটিভ। অগ্নিসাক্ষী রেখে মালাবদল করে ও সাত পাকে আবদ্ধ হলেন পাত্রপাত্রী। বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন মহিলা পুরোহিত, আর তাতেই গাঁটছড়া বাঁধল দুই নিষ্পাপ মনের মানুষ, আর তাকে সম্মতি দিল সমাজ। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের গোবিন্দপুরে আনন্দ ঘর নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করেছেন এই এইচআইভি পজিটিভ শিশুদের নিয়ে। যে সমস্ত পিতামাতা এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যান, তাদের বাচ্চাদেরকেই হোমে রেখে বড় করা হয়। সেরকমই এই হোমে উপস্থিত হয়েছিল মেদিনীপুরের সুনিতা যাদব। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে এই হোম থেকে পড়াশুনো করে সে। আনন্দঘর হোম তাকে শৈশব থেকে কৈশোরে এবং যৌবনে পা রাখতে সাহায্য করেছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পাশ করে সে একটি কফি শপে কর্মরতা, কিন্তু প্রতি মাসে তাকে মেডিকেল কলেজে যেতে হয় অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি চিকিৎসা নিতে। প্রতি মাসে সেখানে যেতে যেতেই আলাপ হয় সৌমিত্র গায়েন নামে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর এক যুবকের সাথে। জানা গেছে তিনিও ছোটবেলায় আক্রান্ত হন এইচআইভি পজিটিভে। সৌমিত্রর সঙ্গে প্রথম দেখাতেই মন দেওয়া নেওয়া। ঈশ্বর হয়তো চেয়েছিলেন তাদের এই সম্পর্ক পরিণতি পাক। প্রজাপতি ঋষির আশীর্বাদে আজ সেই সম্পর্ক গড়ালো বিয়েতে। গত রবিবার সন্ধ্যায় চার হাত এক হয়েছে তাদের। যে বিয়ে আর পাঁচটা অন্য সব বিয়েকে মলিন করে দিয়েছে সম্পর্কের ভালোবাসায়। দুজন এইচআইভি পজিটিভ রোগী হওয়া সত্ত্বেও যেভাবে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যি অকল্পনীয়। আর তাদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিতে কোনো অংশেই খামতি রাখেননি উদ্যোক্তারা, আনন্দঘর হোমের কাকুরা। বিয়ের কাট ছাপানো থেকে অতিথি আপ্যায়ন সবই হয়েছে নিয়ম মেনে। আমি খুব খুশি, মানে আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আমার লাইফে এত সুন্দর একটা দিন আসবে। তো প্রথমে আমরা ডিসাইড করি যে বিয়ে করবো, কিন্তু তারপরে আমরা আঙ্কেলদের স্যারদের বলি। তো ওরা, আমি সবার কাছে খুব খুব কৃতজ্ঞ যে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনটা এত সুন্দর করে পালন করেছে। তো আমি খুব খুশি। আমাদের মেডিকেল কলেজ থেকেই আলাপটা হয়েছে, সেখান থেকে আমাদের আস্তে আস্তে চেনা পরিচয় হলো। তো আমরা ডিসাইড করলাম যে আমরা বিয়েটা করবো। তো তার আগে যেখান থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি সব কাজ তো ওখান থেকেই শেখা। তো নিজেদের ব্যক্তিগত জিনিসটা যদি আমরা দুম করে অন্য জায়গায় নিয়ে চলে যাই, তো সবথেকে বড় কথা আমি ছোটো থেকে যেখানে বড় হয়েছি সেখানে একটা আঘাত করা হচ্ছে। তারপরে এই আমরা যাকে ভালোবাসি যাকে, তার কথাটা আঙ্কেলকে বললাম। তো আঙ্কেল দেখে বুঝে তো এত সুন্দর করে এই দিনটা পালন করা হলো। তবে এই বিষয়ে সব থেকে উদ্যোগী হয়েছেন যে মানুষটি, তিনি হলেন কলকাতা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী অয়ন চক্রবর্তী। এই বিষয়ে অয়নবাবু বলেন, সমাজে এইচআইভি মানুষদের নিয়ে এখনও অনেকে বাঁকা চোখে দেখেন, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। সঠিক চিকিৎসা দিলে এবং সমাজের মানুষের ভালো ব্যবহার পেলে এইচআইভি পজিটিভরা এগিয়ে যেতে পারে, সেটাই আমরা বোঝাতে চেয়েছি। তারা সমাজে কোথাও যে কোনো রকম প্রতিবন্ধকতার শিকার যাতে না হন, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। খুব ভালো লাগছে, মানে এতটা ভাবতেই পারিনি কোনোদিন কোনোদিন এরকম একটা দিন আসবে। আগামী দিন সুখে দুঃখে সব একসাথেই, মানে যা কিছু হয় সব কিছু এড়িয়ে কীভাবে ভালোভাবে জীবনযাপন করা যায় সেটাই করি।
হ্যাঁ, এটা নিয়ে তো করি টুকটাক। আমি যাদেরকে চিনি মোটামুটি সবাইকে বোঝাই, টাইম মতো ওষুধ খেতে বলি। তো ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে মানে এসব মানুষদের নিয়ে মানে কাজ করা। অনেকে তো এটাকে ভাবে যে সমাজের একটা মানে অচ্ছুত একটা ইয়ে, বা ক্যান্সার, সুগার, ব্লাড প্রেশারের মতো যেখানে রেগুলার প্রত্যেকটা যারা আক্রান্ত তারা ওষুধ খায়, আমাদের তো সেম। তো তাহলে তারা যদি সমাজ থেকে অচ্ছুত না হয় তাহলে আমরা কেন হব, এটাই আমার বক্তব্য। এই বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষের আংটি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই করেছেন সমাজের বেশ কিছু সহৃদয় ব্যক্তি, আর তারাই উদ্যোগী হয়েছেন এই বিয়েকে আরও বেশি মঙ্গলময় করতে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে মৃণাল বিশ্বাস বলেন, সঠিক চিকিৎসা পদ্ধতি পেলে দুজন পজিটিভ HIV পিতামাতার থেকেও সুসন্তান পাওয়া যায়। আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ এগিয়ে এসে HIV পজিটিভ শিশুদের দায়িত্ব গ্রহণ করুক। তার কারণ, যে শিশুরা HIV পজিটিভ হয়েছে তারা তাদের জন্য হয়নি, তারা শুধুমাত্র এই রোগকে বহন করে চলেছে কিছু মানুষের ভুলের জন্য। শহর জুড়ে আজ ভালোবাসার মরশুম। ভালোবাসার দিনে দুটি পজিটিভ মনকে ভালোবাসা জানিয়েছেন সমাজের সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।